বন্ধুরা, আপনারা সকলেই সৌরজগৎ সম্পর্কে জানেন, কিন্তু প্রতিটি গ্রহের গতি প্রকৃতি, সূর্য থেকে তাদের দূরত্ব, গ্রহগুলোর বৈশিষ্ট্য অথবা তাদের উপগ্রহগুলো সম্পর্কে সম্যক ধারণা অনেকেরই নেই। আমাদের আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি সৌরমণ্ডলের কথাই। সৌরমণ্ডলের কেন্দ্রে রয়েছে একমাত্র নক্ষত্র সূর্য, তাকে প্রদক্ষিণ করে চলেছে 8টি গ্রহ এবং তাদের 166টি উপগ্রহ। গ্রহগুলো যথাক্রমে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এবার আমরা সূর্য এবং অন্যান্য গ্রহগুলো সম্পর্কে এক এক করে জেনে নেব। সৌরমণ্ডলের কেন্দ্রে অবস্থিত একমাত্র জ্যোতিষ্ক হল সূর্য। সূর্যের ব্যাস 13,92,000 কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য প্রায় 109 গুণ বড়। 74% হাইড্রোজেন এবং 25% হিলিয়ামে পূর্ণ সূর্য আসলে একটি গ্যাসীয় অগ্নিপিণ্ড। সূর্যের অপরিসীম মাধ্যাকর্ষণ শক্তির টানেই সৌরমণ্ডলের গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে। আমরা ঘন্টায় প্রায় 8,28,000 কিলোমিটার বেগে ঘুরে চলেছি। এবার আমরা বুধ গ্রহ নিয়ে আলোচনা করব। সৌরজগতে সূর্যের সবথেকে কাছে অবস্থিত এবং ছোট গ্রহটি হল বুধ। সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে বুধের সময় লাগে 88 দিন, যা অন্যান্য গ্রহের তুলনায় অনেক দ্রুত। সূর্য থেকে বুধের দূরত্ব 57.91 মিলিয়ন কিলোমিটার। বুধ গ্রহের নিজস্ব কোনো উপগ্রহ নেই। বুধের ব্যাস প্রায় 4,879 কিলোমিটার। এই গ্রহে অ্যাটমিক অক্সিজেন ও অ্যাটমিক হাইড্রোজেন, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং হিলিয়ামের অস্তিত্ব আছে। বুধ সূর্যের সবথেকে কাছের গ্রহ হওয়া সত্ত্বেও এর পৃষ্ঠের তাপমাত্রা চরম শীতল হতে পারে। দিনের বেলায় এই গ্রহের উষ্ণতা 450°C পর্যন্ত পৌঁছায়, কিন্তু রাতের বেলায় তা -175°C নেমে আসে। উষ্ণতার এই তারতম্যের পরিমাণ 600°C-এরও বেশি হয়, যা সৌরজগতের যে কোনো গ্রহের তুলনায় বেশি। এই গ্রহটিকে টেলিস্কোপের মাধ্যমে 17th শতাব্দীতে সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও এবং থমাস হ্যারিয়ট। বুধ গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির 38%। অর্থাৎ যদি পৃথিবীতে আপনার ওজন 100 কেজি হয়, তবে বুধে আপনার ওজন হবে 38 কেজি। সৌরজগতে বুধের পরেই সূর্যের নিকটতম গ্রহ হল শুক্র। সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব 107.57 মিলিয়ন কিলোমিটার। সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণ করতে শুক্রের সময় লাগে 224 দিন, কিন্তু আশ্চর্যের ব্যাপার হল সূর্যকে একবার প্রদক্ষিণ করার তুলনায় নিজের অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে শুক্র গ্রহের বেশি সময় লাগে, যা কিনা 243 দিন। বুধের তুলনায় সূর্য থেকে দূরে অবস্থান করা সত্ত্বেও শুক্র বুধের থেকে অনেক বেশি উষ্ণ। এর উষ্ণতা 462°C। এর মুখ্য কারণ হল শুক্রের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের অতিরিক্ত উপস্থিতি, যা কিনা 96.5%। এর ফলে তীব্র গ্রিনহাউস এফেক্ট ঘটে এবং বায়ুমণ্ডলে তাপ আটকে থেকে যায়। 1610 সালে বিজ্ঞানী গ্যালিলিও সর্বপ্রথম টেলিস্কোপের মাধ্যমে শুক্রকে পর্যবেক্ষণ করেন। শুক্র গ্রহে নিজস্ব কোনো উপগ্রহ নেই। এই গ্রহের ব্যাস 12,104 কিলোমিটার। শুক্র গ্রহের বায়ুমণ্ডলে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের উপস্থিতির ফলে সালফিউরিক অ্যাসিডের মেঘ তৈরি হয়, যা গ্রহটিকে অত্যন্ত উজ্জ্বল করে তোলে। শুক্র গ্রহ এতটাই উজ্জ্বল যে একে দিনের বেলাতেও আকাশে দেখা যায়। এবার আমরা জানব আমাদের পৃথিবী সম্পর্কিত বেশ কিছু তথ্য। সৌরমণ্ডলের তৃতীয় গ্রহ হল পৃথিবী। সৌরজগতে পৃথিবী একমাত্র গ্রহ যার নাম কোনো রোমান বা গ্রিক দেবতার নাম অনুসারে রাখা হয়নি। আজ থেকে প্রায় 4.54 বিলিয়ন বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল এবং এটি একমাত্র জ্ঞাত গ্রহ যেখানে জীবনের অস্তিত্ব আছে। সূর্য থেকে পৃথিবী 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন এবং নিজের অক্ষের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। কিন্তু পৃথিবীর আবর্তন গতি ক্রমশ কমছে, যা প্রতি 100 বছরে 17 মিলিসেকেন্ড। এর প্রভাব পড়বে আমাদের দিন রাত্রির হিসেবের উপর, কিন্তু এটা এতটাই ধীর গতিতে ঘটছে যে আজ থেকে প্রায় 140 মিলিয়ন বছর পর দিনের পরিমাণ 24 ঘন্টা থেকে বেড়ে 25 ঘন্টা হবে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী, তার কারণ অবশ্য পৃথিবীর কেন্দ্রের নিকেল ও লোহা। এই চৌম্বক ক্ষেত্রটি সোলার উইন্ডের প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করে।
আমরা সকলেই জানি যে পৃথিবীর একটি মাত্র উপগ্রহ আর তা হলো চাঁদ। পৃথিবীর ব্যাস 12,742 কিলোমিটার। পৃথিবীর বায়ুমণ্ডলে 78% নাইট্রোজেন, 20.95% অক্সিজেন, 0.04% কার্বন ডাইঅক্সাইড এবং কয়েকটি অন্যান্য গ্যাসের সাথে জলীয় বাষ্প আছে। পৃথিবীর সর্বোচ্চ উষ্ণতা 59 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উষ্ণতা -89 ডিগ্রি সেলসিয়াস। সৌরজগতের চতুর্থ গ্রহটি হলো মঙ্গল। সূর্য থেকে মঙ্গলের দূরত্ব 227.9 মিলিয়ন কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে মঙ্গলে সময় লাগে 687 দিন এবং নিজের অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে মঙ্গলে সময় লাগে 24 ঘন্টা 37 মিনিট। পৃথিবী ও মঙ্গলের পৃষ্ঠদেশের ভর প্রায় সমান। মঙ্গলের ব্যাস 6,779 কিলোমিটার। সৌরজগতের সব থেকে উচ্চতম পর্বত অলিম্পাস মন্স মঙ্গল গ্রহে অবস্থিত। এটা আসলে একটি আগ্নেয় পর্বত। মঙ্গলের দুটি উপগ্রহ আছে, ফোবোস এবং ডিমোস। অসংখ্য গ্রহাণুর সাথে সংঘর্ষের ফলে প্রায় 4 বিলিয়ন বছর আগে এই গ্রহটি তার ম্যাগনেটোস্ফিয়ার হারিয়েছে। এর ফলে সোলার উইন্ড এই গ্রহের আয়নোস্ফিয়ারে সরাসরি প্রভাব ফেলায় মঙ্গলের বায়ুমণ্ডলটি অত্যন্ত পাতলা। মঙ্গলের বায়ুমণ্ডলে 96% কার্বন ডাইঅক্সাইড, 1.93% আর্গন, 1.89% নাইট্রোজেন এবং অক্সিজেন ও জলের সামান্য অস্তিত্ব রয়েছে। এই গ্রহের সর্বোচ্চ উষ্ণতা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উষ্ণতা -143 ডিগ্রি সেলসিয়াস। এই গ্রহের পৃষ্ঠে এত বেশি আয়রন অক্সাইড থাকে যে গ্রহটি দেখতে লাল রঙের হয়। সৌরজগতের পঞ্চম গ্রহটি হলো বৃহস্পতি। এটা আয়তনে সবথেকে বৃহত্তম। সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব 766.95 মিলিয়ন কিলোমিটার। এই গ্রহের ব্যাস 1,39,820 কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে 12 বছর এবং নিজের চারদিকে প্রদক্ষিণ করতে সময় লাগে 9 ঘন্টা 56 মিনিট। এটা যে কোনো গ্রহের তুলনায় অনেক দ্রুত। এর মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর প্রায় 2.5 গুণ। বৃহস্পতির মোট 79টি উপগ্রহ আছে। 5,262 কিলোমিটার ব্যাসযুক্ত গ্যানিমিড উপগ্রহটি সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। সৌরজগতের ষষ্ঠ গ্রহ হলো শনি, তবে এটা সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এর ব্যাস 1,20,536 কিলোমিটার। সূর্য থেকে শনির দূরত্ব 1.49 বিলিয়ন কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শনি গ্রহ সময় নেয় 29 বছর এবং নিজের অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে সময় নেয় 10 ঘন্টা 42 মিনিট। এই গ্রহের গড় উষ্ণতা -178 ডিগ্রি সেলসিয়াস। শনির মোট 82টি উপগ্রহ আছে। এই গ্রহের চারদিকে বিশাল, সুন্দর এবং বিস্তৃত বলয় গ্রহটিকে ঘিরে রেখেছে। সৌরজগতের সপ্তম গ্রহটি হল ইউরেনাস। সূর্য থেকে দূরত্ব 2.95 বিলিয়ন কিলোমিটার। এই গ্রহের ব্যাস 50,724 কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 84 বছর এবং নিজের অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে সময় লাগে 17 ঘন্টা 24 মিনিট। এই গ্রহের গড় উষ্ণতা -201 ডিগ্রি সেলসিয়াস হওয়ায় এটা সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহ। ইউরেনাসের মোট 27টি উপগ্রহ আছে। সৌরজগতের অষ্টম এবং শেষ গ্রহটি হলো নেপচুন। সূর্য থেকে দূরত্ব 4.47 বিলিয়ন কিলোমিটার। নেপচুনের ব্যাস 49,244 কিলোমিটার। এই গ্রহটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 165 বছর এবং নিজের অক্ষের চারদিকে একবার ঘুরে আসতে সময় নেয় 16 ঘন্টা 6 মিনিট। নেপচুনের গড় উষ্ণতা -200 ডিগ্রি সেলসিয়াস। নেপচুনের মোট উপগ্রহের সংখ্যা 14টি। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারলেন সৌরজগতের বিভিন্ন আকর্ষণীয় তথ্য। এই তথ্যগুলোর মধ্যে কোনটি জেনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।